जय हिंद टेक्निकल काम जॉब अपने हाथ में यूट्यूब चैनल स्वागतम जनाय टीओडी टूर ऑफ डायरी जी न्यू स्कीम लॉन्च होइसे आमी तार टर्म्स एंड कंडीशनर बिषय डिस्कस करिम किसुमान सब्जेक्ट लय आइसो जत आजि पार्ट 2 आमी কথা উল্লেখ করিম पार्ट 1 ऑलरेडी आमी घोषणा কইলো ऑलरेडी मेंशन কইলো বয়স আর শিক্ষাগত অর্হতা আজি এই পার্ট 2 না আপোনাক আমি ডিসকাস করিম টার্মস এন্ড কন্ডিশন আর লগতে ইয়াত লিভ স্যালারি কিমান পাবো আর কিমান ফেসিলিটিস আছে ঠিক আছে কাইন্ডলি ভিডিওটা সাবস্ক্রাইব করব শেয়ার করব আর লগতে লাইক এটা করব ঠিক আছে এনে ধরনের পজিটিভ আর সাকরি রিগার্ডিং ভিডিও পাই থাকিবর কারণে তেনে ভিডিওটো কন্টিনিউ করিছো এই আপোনার সাকরি হবো 4 বছর কারণে করিব লাগিব যদি আপনার পারফরমেন্স বিলাক ভাল হয় অবজেক্টিভ ক্রিয়া বিলাক আপনার সকলবে ঠিকঠাক হয় তেতিয়া হলে হেতর রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী 25% ক্যান্ডিডেটস বিলাকক ইয়াক লওয়া যাব বাকি 4 বছর পাছত হেতক আউট করা যাব ওকে প্রথম কথা টার্মস এন্ড কন্ডিশন সেকেন্ডলি ট্রেনিং বিলাক নিজৰ নিজৰ অৰ্গেনাইজেশ্যন নিজে নিজে প্ৰভাইড কৰিব যিহেতু মোৰ বৰ্তমান অফিচিয়েলি পিডিএফ আছে নটিফিকেশ্যন যে এয়াৰফৰ্জ হয় কিন্তু টার্মস এন্ড কন্ডিশন তিনিটা বিভাগৰ সেম টার্মস এন্ড কন্ডিশন ওকে ডিউটি বেলেগ বেলেগ হ'ব ৰেংক বেলেগ বেলেগ কিন্তু টার্মস এন্ড কন্ডিশন টিওডি টুৰ অফ ডাইৰি সেম ইয়াত প্ৰভাইড কৰিছে আৰু লগতে ইয়াত লিভ ছুটি গ্ৰাণ্ড লিভ আপোনাৰ 30 ডেজ এজ পাৰ প্ৰতিটো বছৰত এমাহ দিয়া যাব লগতে চিক লিভ বেছ অন মেডিকেল এডভাইজৰ মতে চিক লিভো পোৱা যাব লগতে ইয়াত মেডিকেল এণ্ড চি এছ ডি ফেচিলিটিছবিলাক চাকৰি কৰাৰ সময়তে সেই গোটেইখিনি মেডিকেল আৰু চি এছ ডি কেণ্টিনৰ সুবিধাবিলাক পোৱা যাব আৰু লগতে ইয়াত এটা কথা মেনশ্যন কৰিছে যে কি আপোনাৰ যি পেকেজ মেনশ্যন কৰা আছে পেকেজৰ অনুযায়ী তাতকৈ এডিশ্যনেল আপোনাৰ ৰিস্ক এণ্ড হাৰ্ডশ্বিপ এলাউন্সেছ লগত প্ৰভাইড কৰিব এজ পাৰ ঠাই অনুযায়ী লগতে ড্ৰেছ আৰু ট্ৰেভেল এলাউন্সেছবিলাকো পে কৰিব বুলি মেনশ্যন কৰা হৈছে ডিউৰিং দ্য জব ওকে আর লগতে ইয়াত এটা সেবানিধি প্যাকেজও উল্লেখ করা হয়েছে আমি এই ধরনের ডিসকাস করি প্রথমে আমি ডিসকাস করেছি আর পে দরমহা দরমহা এনে ধরনের ইয়াত দরমহা বলে অ্যাকচুয়ালি ইয়াত না ইয়াত দিয়া আছে কাস্টমাইজ প্যাকেজ বলে মেনশন করা হয়েছে এই প্যাকেজটি এনে ধরনের ফিক্সড পে হব প্রথম বছর 30,000 পাওয়া যাব তার আপনার 70% ক্যাশ ইন হ্যান্ড হাতত দেওয়া যাব 21,000 পাওয়া যাব লগতে 30% নিজের কাটিব 9,000 30% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কন্ট্রিবিউট করব ঠিক তেনে সেকেন্ড ইয়ার 33,000 পাওয়া যাব তার 23,100 কেছ ইন হেন হ'ব আৰু 9,900 নিজে কণ্ট্ৰিবিউচন কৰিব 30% আৰু গভৰ্ণমেণ্টে 30% দিব 9,900 ঠিক তেনেদৰে থাৰ্ড ইয়াৰ 36,500 পেকেজ টোটেল পেকেজটো হ'ব 25,500 কেছ ইন হেন পোৱা যাব আৰু 10,950 আপোনাৰ নিজে কণ্ট্ৰিবিউচন কৰিব লাগিব 10,950 গভৰ্ণমেণ্টে কৰিব ঠিক তেনেদৰে আকৌ 4 বছৰ ফৰ্থ ইয়েৰত অৰ্থাৎ লাষ্ট ইয়েৰত 40,000 টোটেল ইয়াৰ কাষ্টমাইজ পেকেজ হ'ব 28,000 আপোনাৰ কেছ ইন হেন হ'ব আর 12,000 আপনার কন্ট্রিবিউশন নিজের হব আর 12,000 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হব ইয়ার মাজে একটা কথা কোব বিচার অলরেডি উল্লেখ করা হয়েছে যে রিক্স হার্ডশিপ এলাউন্স আর এস ডি এ বা স্পেশাল ডিউটি এলাউন্সেস থাকিব সেইটো এই পেকেজত আকৌ এডিশ্যনেলত পোৱা যাব ছাপোজ যদি কেছ ইন হেন আপুনি 28,000 পাইছে আৰু ঠাই ভেদে ভেদে জম্মু কাশ্মীৰ উৰিষ্যা কিছুমান জেগাবিলাকত আপোনাৰ বেলেগ বেলেগ ইয়াৰ হাৰ্ডশ্বিপ এলাউন্সবিলাক পোৱা যায় ৰিক্স হাৰ্ডছ এলাউন্সবিলাক পোৱা যায় ছাপোজ 20,000 যদি আপোনাৰ পোৱা যায় তেতিয়া 28,000 হ'লে কিমান হ'ব 48,000 কেছ ইন হেন হ'ব সেই 20,000 কোনো এটা ডিডাকশ্যন নহয় এইটো পেকেজৰ এডিশ্যনেল হ'ব ঠিক আছে এইটো কথা অলৰেডি মেনশ্যন কৰা আছে গোটো আৰু লগতে ইয়াৰ এটা কথা মেনশ্যন কৰা আছে যে 30% ডিডাকশ্যন হোৱাৰ পাছত 4 বছৰ আপোনাৰ 5,02,000 নিজৰ হ'ব আৰু 5,02,000 চৰকাৰে দিব ঠিক আছে টোটেল 4 বছৰ কমপ্লিট হোৱাৰ পাছত 10,04,000 এটা সেৱানিধি পেকেজ হিচাপে তোমালোকক প্ৰভাইড কৰিব আফটাৰ 4 ইয়াৰ্ছ ফোর ইয়ার্স কমপ্লিট হওয়ার পাছত ওকে আজি আজি এই দুই তিনটা আমি ডিটেলস দিব চেষ্টা করি নেক্সট আকো পার্ট 3 বেলেগ কিছু ইয়ার ডিটেলস আপডেট করব চেষ্টা করি জয় হিন্দ জয় ভারত জয় অসম।